বিগ নিউজ, সবার আগে সবার সাথে। বুধবার নমিনেশন জমা দেওয়ার শেষ দিন। এমত অবস্থায় দিনহাটা মহকুমা শাসক অফিসে নমিনেশন জমা দিতে যান বিজেপি প্রার্থীর সঙ্গে ছিলেন শীতলকুচির বিধায়ক বরেন চন্দ্র বর্মন এবং কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি প্রার্থীদের নমিনেশন দিতে বাধা দেন, ফলে বচসা শুরু হয় পুলিশ এবং তৃণমূল কর্মী সমর্থকদের সাথে, ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে করা হল লাঠিচার্জ। গতকালই উদয়ন গুহ বলে দিয়েছিলেন দিনহাটায় ষোলশূন্য হবে। বুধবার সকাল থেকে তাহলে কি সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে? প্রশ্ন সর্বত্র।